নমস্কার বন্ধুরা, গল্পপাঠের আসরে আমার আজকের গল্প বনফুলের ছোটলোক। উন্নতমস্তক রাঘব সরকার দ্বিপ্রহরের নিদারুণ রৌদ্র উপেক্ষা করিয়া দ্রুতপদে পথ চলিতেছিলেন। তাহার পরিধানে খদ্দর, মাথায় ছাতা নাই, পায়ে জুতা অবশ্য আছে, কিন্তু তাহা এমন কণ্টক সংকুল যে ক্ষতবিক্ষত পদোদয়কে সরসজ্জাশায়ী ভীষ্মের মর্যাদা দিলে খুব বেশি অন্যায় হয় না। উন্নত মস্তক রাঘব সরকারের কিন্তু ভ্রুক্ষেপ নাই, তিনি দ্রুতপদেই চলিয়াছেন। সুনির্দিষ্ট নীতি অনুসরণকারী অনমনীয় চরিত্র রাঘব সরকার চিরকালই উন্নত মস্তক। তিনি কখনো কাহারও অনুগ্রহের প্রত্যাশী নহেন, কাহারও স্কন্ধারূঢ় হইয়া থাকেন না। যথাসাধ্য সকলের উপকার করেন, পারতপক্ষে কাহারও দ্বারা উপকৃত হন না। স্বকীয় মস্তক সর্বদা উন্নত রাখাই তাহার জীবনের সাধনা। ঠুনঠুন করিয়া ঘণ্টা বাজাইয়া এক রিক্সাওয়ালা তাহার পিছু লইল। রিক্সা চাই বাবু, রিক্সা। রাঘব একবার ঘাড় ফিরাইয়া দেখিলেন, অস্থি চর্মসার লোকটা তাহার দিকে লোলুপ দৃষ্টিতে চাহিয়া আছে। যাহারা নিতান্ত অমানুষ তাহারাই মানুষের কাঁধে চড়িয়া যায়, ইহাই রাঘবের ধারণা। তিনি জীবনে কখনো পালকি অথবা রিক্সা চড়েন নাই, চড়া অন্যায় মনে করেন। খদ্দরি আস্তিন দিয়া কপালের ঘামটা মুছিয়া বলিলেন, না চাই না। দ্রুতপদে হাঁটিতে লাগিলেন। ঠুনঠুন করিয়া ঘণ্টা বাজাইয়া রিক্সাওয়ালাটাও পিছু পিছু আসিতে লাগিল। সহসা রাঘব সরকারের মনে হইল, বেচারার ইহাই হয়তো অন্য সংস্থানের একমাত্র উপায়। রাঘব কৃতবিদ্য ব্যক্তি, সুতরাং তাহার মস্তিষ্কে ধনিকবাদ, দরিদ্র নারায়ণ, বলশেভিজম, ডিভিশন অফ লেবার, পল্লীর দুর্দশা, ফ্যাক্টরি, জমিদারি অনেক কিছুই নিমেষের মধ্যে খেলিয়া গেল। তিনি আরেকবার পিছু ফিরিয়া চাহিলেন। আহা, সত্যিই লোকটা জীর্ণ শীর্ণ অনাহার ক্লিষ্ট। হৃদয়ে দয়ার সঞ্চার হইল। ঘণ্টা বাজাইয়া রিক্সাওয়ালা আবার বলিল, চলুন না বাবু, পৌঁছে দিই। কোথায় যাবেন? ওই শিবতলা পর্যন্ত যেতে ক পয়সা নিবি? ছ পয়সা। আচ্ছা আয়। রাঘব সরকার চলিতে লাগিলেন। আসুন বাবু, চড়ুন। তুই আয় না। রাঘব সরকার গতিবেগ বাড়াইয়া দিলেন। রিক্সাওয়ালাও পিছু পিছু ছুটিতে লাগিল। মাঝে মাঝে কেবল নিম্নলিখিত রূপ বাক্য বিনিময় হইতেছে, আসুন বাবু, চড়ুন, আয় না। শিবতলায় পৌঁছিয়া রাঘব সরকার পকেট হইতে ছয়টি পয়সা বাহির করিয়া বলিলেন, এনে। আপনি চললেন কই? আমি রিক্সা চড়ি না। কেন? রিক্সা চড়া পাপ। ও, তা আগে বললেই পারতেন। একটা চোখে মুখে একটা নীরব অবজ্ঞা মূর্ত হইয়া উঠিল। সে ঘাম মুছিয়া আবার চলিতে শুরু করিল। পয়সাটা নিয়ে যা। আমি কারো কাছ থেকে ভিক্ষে নিই না। ঠুনঠুন করিয়া ঘণ্টা বাজাইতে বাজাইতে সে পথের বাঁকে অদৃশ্য হইয়া গেল।